হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি জার্মানির করোনা ভাইরাস আপডেট নিয়ে। আপনারা জানেন জার্মানিতে 3,156 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাস এবং মারা গিয়েছে 7 জন। আমি যেখান দিয়ে হাঁটছি সেখানে সাধারণত টুরিস্ট দিয়ে ভরা থাকে, এখন প্রায় জনশূন্য। আজ শুক্রবার সন্ধ্যা, ইউজুয়ালি এখানে স্থানীয় লোক দিয়ে ভরা থাকে কিন্তু আজ জনশূন্য। এখন কিছু সুপার শপগুলোতে যাচ্ছি সেখানকার পরিস্থিতি দেখার জন্য। এখন আমি ঢুকেছি সিটির মধ্যে একটি সুপার শপে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম সুপার শপগুলোতে চাল, টিস্যু, আটা, হ্যান্ড স্যানিটাইজার এগুলোর র্যাক ফাঁকা। এখন আমরা যাব আরও কয়েকটি সুপার শপে, সেখানকার পরিস্থিতিও একই রকম। এটা সেন্ট্রাল বাস স্টেশন, এখানে প্রচুর ভিড় থাকে এই সময় কিন্তু আজ জনশূন্য। আজ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।